রংপুরের পীরগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এমপি ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। যে কৃষি আমাদের সবচেয়ে প্রধান বিষয় বাংলাদেশে, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা নির্দেশ হচ্ছে, যার বাড়ির ওখানে যতটুকু জায়গায় থাকুক না কেন, সেখানে আপনারা সবাই চাষাবাদ করবেন, কিছু হলেও শস্য উৎপাদন করবেন, নিজেদের জন্য কিছু খাবার যাতে সেই সবজি থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, সেইভাবে আপনারা কাজ করবেন, সেই ব্যাপারটিকে মাননীয় প্রধানমন্ত্রী উৎসাহিত করছে। এবং ওনার নির্দেশনায় সারা বাংলাদেশে আজকে অনেকেই ঘরে ঘরে এই কৃষি কাজ করছে। কাজে আমি আশা করি যে আমাদের এই কৃষি মেলা থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সকলের জন্যই সেখান থেকে দেওয়া হবে, যাতে আপনারা বৈজ্ঞানিক উপায়ে সুন্দরভাবে এই চাষাবাদগুলো করতে পারেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশির হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা কৃষি অফিসার সাদিকুজ্জামান সরকার সহ আরও অনেকে। আমরা কৃষক হিসেবে আসছি যে কন্দল ফসল করলে আমরা কীভাবে লাভবান হব, এই বিষয়ে অনেক নতুনভাবে নতুন নতুন প্রযুক্তিগুলো আমরা জানব। বিভিন্ন স্টলে এই ধরনের সাজান আছে, মেলা দেখলাম, মেলা ভালোই লাগলো, এবং এই মেলার থাকি অনেকে দেখি অনেক ব্যাপারেই উপকৃত হবে। যে এটা কৃষক পর্যায়ে কন্দল ফসলের উৎপাদন বৃদ্ধি উপলক্ষে এটা বিষয়ে জানানো, সেই সাথে এটার যে বিভিন্ন গুণাগুণ আছে এগুলো শেখানো, এবং সর্বস্তরে কৃষকের মাঝে এটার আসলে প্রসার ঘটানোটাই হচ্ছে উদ্দেশ্য। আজকালি আমাদের মেলাটা কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা, এখানের মূল উদ্দেশ্য হচ্ছে কন্দল ফসল সম্পর্কে কৃষকদেরকে সচেতন করা, সাধারণ মানুষকে, পাশাপাশি মেলাটাকে জমজমাট করার জন্য, জাঁকজমকপূর্ণ করার জন্য আমরা গার্ডেন শপগুলো আসছি। গার্ডেন শপে বেসিক্যালি আমাদের শপে সব ধরনের গার্ডেন প্রোডাক্ট, পাশাপাশি বিভিন্ন ধরনের ফার্টিলাইজারগুলো, টপ সার, যন্ত্রপাতি, গাছের বিভিন্ন খাদ্য উপাদান এসব নিয়ে আসছি। প্রচুর দর্শনার্থীদের সাড়া পাচ্ছি এবং সবাই বেশ আগ্রহ প্রকাশ করে, এবং আমরা আসলে এই কন্দন ফসল উন্নয়ন প্রকল্পের আমরা যে মেলার যে উদ্দেশ্য, আমরা মনে করি উদ্দেশ্য সফল হয়েছে, এবং কন্দন ফসল চাষ সম্পর্কে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। আশা করি এটার সমৃদ্ধি হবে খুব দ্রুত এবং একটা ব্যাপক বিস্তার লাভ করবে। কারণ হচ্ছে মানুষকে সচেতন করা, যে আসলে গাছ লাগাতে সবাইকে যেন উৎসাহিত করা, আর এলাকার লোকজনকে বিশেষ করে বাড়িতে কৃষিতে যেসব ফসল চাষ করে, যেমন হচ্ছে আপনার আপনার বর্তমানে কিছুদিন আগে দেখা গেল যে মরিচের যেরকম দাম, এরকম এই দামে মানুষ যদি তাদের গাছপালা যদি কিনতে পারতো বা নিজস্ব ফসল তৈরি করতে পারতো, তাহলে হয়তো বা তাদের আর এরকম কষ্ট ব্যয় করা লাগতো না। এই কারণে আমার উদ্দেশ্য যে যেন আমরা যেন সবাই যেন সব গাছের প্রতি যত্নশীল হই, আর গাছ লাগানোর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছেন, আর এই কারণে এই উদ্যোগ থেকে আসলে আমাদের এই মেলাতে আসা, এবং এই মেলার পাশাপাশি আমাদের তরুণ সমাজকে সামনে আসতে আসতে আহ্বান জানাচ্ছি, আর বিশেষ করে তারা যেন গাছের প্রতি আগ্রহী এবং মাদককে না বলে যেন একটা গাছ কিনে যেন আমরা সব দেশকে ভালোবাসতে পারি। এবং আমরা ইকো ফার্ম নিয়ে কাজ করছি, ইতিমধ্যে আমরা তিনটা গ্রামে ইকো ফার্মিং নিয়ে আমরা বেশ ভালো একটা সারাও পেয়েছি, তো সেখানকার যে প্রোডাক্ট আমরা যেখানে বীজ দিয়েছিলাম সেখানে তারা জৈব সার এবং জৈব কীটনাশক ব্যবহার করে এই যেমন মিষ্টি কুমড়া তারা চাষাবাদ করতে পারছে, এই চিচিঙ্গা, পটলো, এবং এই যে ওকরা যেটাকে আমরা ঢ্যাঁড়স বলি, তারপরে আমাদের মাঠ পর্যায়ে, এবং আবার ধরেন লিভিং ভেজিটেবল যেগুলো সেগুলো কিন্তু আমাদের মাঠ পর্যায়ে চাষাবাদ। প্লিজ দেখেন আপনার কম্পোস্ট আছে, এখানে ফার্মিং কম্পোস্ট আছে। তিন দিনের এই কৃষি মেলায় পীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন সহ প্রায় 20টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফল ফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হয়েছে। কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আমাদের এই যে কৃষিমেলা, এই কৃষিমেলা আমাদের মূলত তিন দিন ব্যাপী। মেলার বিষয়ে কারণ হচ্ছে মূলত আসলে আমাদের যে সমসাময়িক আধুনিক যে কৃষি প্রযুক্তিগুলো, বিশেষ করে আমাদের মূলত কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আমাদের যে ফসলগুলো উৎপাদন হয়, এক সময় বলা হতো যে এই যার নাই কিছু সে কায় কচু,
তো এখন হচ্ছে মূলত যার আছে অনেক কিছু সে খায় কচু। হ্যাঁ, তো এই বিষয়টা মূলত এখানে কারণ এটি পুষ্টি সমৃদ্ধ, নিরাপদ এবং বাণিজ্যিকভাবে লাভবান, এই এটা আমরা দেখাতে চাই। এবং সাথে সাথে হচ্ছে আমাদের এই এই পীরগঞ্জের কৃষি কীভাবে পরিচালিত হচ্ছে, আধুনিক কৃষি কীভাবে পরিচালিত হচ্ছে এবং সমসাময়িক আমাদের কৃষি বান্ধব সরকারের যে কৃষি কার্যক্রমগুলো সেগুলো আমরা এখানে এই উপস্থাপন করছি। আমাদের এই বাণিজ্যিক কৃষির বিষয় এখানে রয়েছে, আমাদের পরিবেশ বান্ধব কৃষি রয়েছে, সাত বাগান রয়েছে, আমাদের অন্যান্য যে আমরা বিভিন্ন নার্সারি নিয়ে এসেছি, আমাদের পীরগঞ্জবাসী, আমাদের এখানকার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আসছে, আমাদের পীরগঞ্জের কৃষি এবং এই কৃষির যে সমসাময়িক বিষয় সম্বন্ধে মূলত তাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য, সচেতন করার জন্য এই মেলার আয়োজন। ধন্যবাদ। এটি আসলে মূলত উৎসাহিত করার জন্যই, উৎসাহিত না হওয়ার তো খুব কারণ একটা নাই। কারণ কৃষি যদি, বাণিজ্যিক কৃষি যদি আমরা চিন্তা করি, কৃষি পেশায় যদি আমাদের কৃষকরা থাকতে চায় তাহলে তো অবশ্যই আমাদের বাণিজ্যিক কৃষির দিকে যেতে হবে। এই বাণিজ্যিক কৃষির বিভিন্ন বিষয় সহ পরিবেশ বান্ধব কৃষি, আমাদের কৃষকরা যে উৎপাদিত কৃষি পণ্য উৎপাদিত করছে সেটি আমাদের ভবিষ্যতে আমাদের এই বহির্বিশ্বে আমাদেরকে নিয়ে যেতে হবে, সেই বিষয়গুলো আমরা এখানে সচেতন করছি। অর্থাৎ কৃষকের জন্যই এই মেলা। তাহলে যেহেতু কৃষকের জন্য এই মেলা, কৃষক অর্থাৎ কৃষি বান্ধব সরকার যে কার্যক্রমগুলো হাতে নেয় কৃষকের জন্য নেয়, কৃষকের ভালোর জন্য নেয়, অবশ্যই উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। যে সোর্সটা সেটা সেভাবে নিতে পারে, যার ফলে এটা দরিদ্র মানুষের যদি চাষ করে শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24। মরিয়ম ইলেকট্রনিক্স অ্যান্ড সাইকেল স্টোর, এখানে সনি র্যাংসের ফ্রিজ ও দুরন্ত বাইসাইকেল বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ শাহজাহান আলী সরকার। স্থান নিউমন্ডল মার্কেট, খালাসপীর বাস স্ট্যান্ড, পীরগঞ্জ, রংপুর।